আসছে বসন্তে রাশিয়াকে মোকাবেলায় পর্যাপ্ত সেনা ও অস্ত্র জোগাড়ে ব্যর্থ হতে পারে ইউক্রেন। সেজন্য রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পুনর্দখলের লক্ষ্য পূরণ নাও হতে পারে কিয়েভের। ইউক্রেনকে এমন সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথি থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে বাখমুত শহরের 80% ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে রাশিয়ার হয়ে যুদ্ধ করা গোষ্ঠীটি। সাইদুল্লাহ ডেক্সরপট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কয়েকশো নথি ফাঁস হয় দিন কয়েক আগে। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এসব গোপন নথির চাঞ্চল্যকর তথ্য। আসছে বসন্তে রুশ বাহিনীকে মোকাবেলায় বিপুল পশ্চিমা অস্ত্র মজুদের পরিকল্পনা নেয় কিয়েভ। তবে আলোচিত নথিতে জানা গেল পর্যাপ্ত অস্ত্র ও সেনা জোগাড়ে ইউক্রেন ব্যর্থ হতে পারে বলে গেল ফেব্রুয়ারিতে সতর্ক করে যুক্তরাষ্ট্র। টপ সিক্রেট লেখা ফেব্রুয়ারি মাসের একটি নথি থেকে জানা যায় সেনা সমাবেশ ও সামরিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে তীব্র সংকটে রয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার দখলে চলে যাওয়া অঞ্চলগুলো পুনর্দখলে কিয়েভের লক্ষ্য পূরণ নাও হতে পারে বলে সতর্ক করে ওয়াশিংটন। এছাড়া 22 মার্চের একটি গোপন নথির তথ্য বলছে চলতি বছর যুক্তরাজ্যের সর্বোচ্চ 50 জন সহ পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর বিশেষ সেনারা ইউক্রেনে সামরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে এসব সেনা কোন অঞ্চলে কি করছেন তার উল্লেখ নেই নথিতে। এদিকে কয়েক মাসের লড়াইয়ে ধ্বংসের নগরীতে পরিণত হওয়া বাখমুত শহরের 80% নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের। তবে এমন দাবি নাকচ করেছে ইউক্রেন। সেনা সমাবেশ ও নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে রাশিয়া। এতদিন নিয়োগের নোটিস নির্ধারিত ব্যক্তির কাছে সরাসরি পৌঁছে দেওয়া হতো, তবে আগামীতে পাঠানো হবে অনলাইনে। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।